না এটাই তো ভালো, সিলা খাওয়াই তো হাইজিন হলো। ডিএম স্কুলে ডিম খাওয়াবো আর মডেলে খাওয়াবো। আমার মনে হয় ওনারা আমাদের বড়ই খাওয়াইছে, আমরা ডিম খাওয়াই। আসেন ছেলেদের পরে আবার নতুন করে আমি আগে বলে দিয়েছি যারা অংশগ্রহণ করতে চায় তারা মাঝে সারিতে এসে বলবে। এখানে বলা আছে যে শিক্ষার্থী এবং তরুণরা অংশগ্রহণ করবে। আমরা অনেক তরুণকে ঘোরাঘুরি করতে দেখছি। আমরা এখনই আপনার প্রশ্নের কারণ আপনি এতক্ষণ এখানে আসেননি। না আমার ডিম সেলের অভিজ্ঞতা আছে। নতুন কিছু দেখা এগুলো তো সব আমি জানি, এগুলো কি সব জানি। আমার এই সাইলেন্স হচ্ছে আমার আপাতকালীন সংরক্ষণ বলতে আমাদের এখন দেশের সবচেয়ে বড় এই ঘাসটা ইয়ে আপনার দেখাতে কত প্রোডাকশন প্রতি সিলতে পারেন আচ্ছা আপনি আমাকে নতুন নতুন একটা জাতের কথা বলেন, সারের কোনো জাত নতুন গ্রামে আসছে? সারের সারের জাত আমাদের বাংলাদেশে এখন সবচেয়ে ব্রাহ্মা। যেটা আপনার ওজন যেদিন জন্মগ্রহণ করবে সেইদিনই ওজন 50 কেজির বেশি এবং এক বছরের ভিতরে এটা 1000 কেজির বেশি এখানে সব পাঙ্গাস না? এটা কি শুনেন?
আপনাদের নতুন এখানে কোনো কার্যক্রম করছেন কিনা, লোকজনকে পরামর্শ দেওয়া বা আমরা বাংলাদেশের মেগা প্রজেক্টের কথা শুনেছি, অনেকগুলো মেগা প্রজেক্ট আমাদের প্রজেক্টগুলো বাস্তবায়নে যোগ দিয়েছে। এরকমই একটি মেগা প্রজেক্ট পদ্মা সেতুর কথা আমরা সবাই শুনেছি। এই পদ্মা সেতুর ধরন কেমন? জন্ম নিবন্ধন বন্ধ গ্লোবাল স্কুল কলেজ দশম শ্রেণী। দেশের সবচেয়ে বড় সরকারি আপনারা কোন সাহায্য করেন না কেন? সবচেয়ে বড় প্রকল্প আর কেউ সবচেয়ে বড় প্রকল্প নতুন বড় উত্তর সঠিক হয়েছে। আমাদের আসলে প্রথম রাউন্ডে পাঁচটি কোশ্চেন করার কথা ছিল, আমরা কাউকেই পাইনি। তো যেহেতু আমরা অনেকগুলো প্রশ্ন করে ফেলেছি, আমরা তিনজনকে পেয়ে গেছি। আমার মনে হয় যে আমরা আর জনসংখ্যা বৃদ্ধির হার দেখেন লাস্টে এসে যে 19-20 যেটা আমাদের আমরা টিভি খুললেই দেখতে পাই, পায়ে একটা লোগো দেখতে পাই, নদীর শতবর্ষ। কেউ কি বলতে পারবে যে এই লোগোটা আসলে কে তৈরি করেছে? তারপরে
আমার অফিস কোনো নাই আসবে না, আমি আমার অফিস অনলাইন করতে পারবো আমাদের তিনজনের। এখানে কারো কোনো সেবা দিয়েছেন কিনা? অনেকে স্যার এখানে আমাদের অফিস সম্পর্কে জানতে আসছে, যেমন আমরা এর সর্বশেষ অনলাইন অটোমেশন সেবা দিই এবং এসএমএস সার্ভিসের মাধ্যমে ডিজিটাল সেবা, সঞ্চয় উত্তরণ সমন্বয়ের ক্ষেত্রে আমার বায়োমেট্রিক মেশিন হবে। সরকারি মহিলা কলেজ, তোর শিক্ষক নাই? হ্যাঁ আপনি শিক্ষক? আচ্ছা, বলেন কি করেছেন আপনার গতকাল আসেন নাই? সব কিছু করেছে আজকে আজকে তোমরা বসা বসার সবচেয়ে সময় যে আলোর কাছেই থাকবে এমন তো না। তোমার বিষয় হচ্ছে যে একটা ঘর অনেক বড় যায়, তোমার এটা কতটুকু ইফেক্টিভ, কত পার্সেন্ট ইফেক্টিভ এটা নির্ণয় করেছে? আচ্ছা মডেল, ঠিক আছে। তোমার বড় পরিসরে করে আর কি আছে? এটা ভূমিকম্প সনাক্তের অংশ, ভূমিকম্প সনাক্ত আজ পর্যন্ত কেউ করতে পারলো না, তোমরা কীভাবে করলে ভালো? আচ্ছা, তখন আমরা কি করতে পারি বলো? তোমার এটা সিগন্যাল দিলো, আমরা ঘরের মধ্যে বসে আছি, আমরা তখন কি করতে পারি? এইটা তো ন্যানো সেকেন্ডের মধ্যে ঘটে যাবে। তোমার তোমার এইটা কি এই শুরু হওয়ার 2-1 সেকেন্ড আগে বলতে হবে? কার্যক্রমটা সেটা হচ্ছে যে সহজ সত্যি সমিতি জমা রাখতে পারতো বলছিলাম ভালো আমাদের বলে বলে চাইল সুশি তুমি বাঙালিদের।
জলাশয় ভিত্তিক মাছ চাষ জলাশয় কই বলতে যখন আপনি ইন্টিগ্রেটেড করবেন মাছ বা সাথে ধান করে তখন তো এটা ইন্টিগ্রেটেড হয়ে গেল না, কিন্তু সমন্বিত হবে সমবায়ীদের। এটা কি শুধু পানি, এই গরমে তো পানি শুধু হবে, সাথে স্যালাইনও দিতে হবে। স্যালাইন তো সাধারণ আমাদের জন্য মূল্যায়ন হচ্ছে না মানে আবার সরকারি ভাবে স্যার আজকে আমি সরকারি রাজস্ব আদায় করছি। ব্যবস্থাপনা কমিটি যেটা না হলে পুকুর ডাকতে পারবে না স্যার, সেটা করছি। আর অডিট অডিট নোট সাপ্লাই দিছি স্যার, আজকে 31 মার্চের মধ্যে করতে হয় স্যার। আপনি চালা সুশিরও তো খাওয়াইতে পারেন আমাদের, অন্য কিছু খাওয়ান না, খাওয়ান খাওয়াইতে হবে না অবশ্যই। দেখি কি অবস্থা, এইটা কার তৈরি? আরে দুইটা একটা ভাল মিষ্টি হবে। তিনি সর্বোচ্চের জন্য মোহাম্মদ ইসমাইল হোসেনকে মুজিব শতবর্ষ এই বিষয়ের উপরে তার উপস্থিত বক্তৃতা রাখার জন্য এ পর্যায়ে আমি উপস্থিত বক্তৃতা অংশগ্রহণ করার জন্য আহ্বান করছি শুভজিৎ কুমার শরণ, ক্যামব্রিয়ান গ্লোবাল স্কুল অ্যান্ড কলেজ। স্টলে অংশগ্রহণকারী সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা ধন্যবাদ।